নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আমরা কাশ্মীর গেছিলাম, অনেক ভিডিও এখনও আমার ছাড়া হয়নি। কারণ কি, আমি অসুস্থ হয়ে গেছিলাম আসার পরে, আসার অনেক দিন পরেই অসুস্থটা হয়েছি, কিন্তু তার জন্য ছাড়া হয়নি। তো এখন সুস্থ আছি, তার জন্য এক এক করে ভিডিওগুলো ছাড়ছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ডাল লেক, ডাল লেক, কাশ্মীরের ডাল লেক। ডাল লেকের মধ্যে শিকারা চড়বো বলে এখন কথাবার্তা বলা হচ্ছে। তো ওরা বলছেন যে পার হেড 450 টাকা করে, এক একজন এক এক রকম রেট বলছে। তো দেখা যাক কোন শিকারাটায় ওঠা যায়। আমরা নিশ্চয়ই চড়বো, পুরো ডাল লেকটা ঘুরবো শিকারা চড়ে, বা ডাল লেকের মধ্যে শপিং করার জন্য কতগুলো দোকান আছে জামা কাপড়ের, এগুলো দেখাবো। তো আমরা শিকারায় উঠে পড়েছি, শিকারায় করে চড়ছি। তো চড়তে চড়তে এইখানেই বাচ্চাদের ড্রেস পাওয়া যায়, সাজিয়ে যে ছবি টবি তোলে সেই ছবিও তোলা হবে, দুজনের দুই নাতি নাতনির ছবি তোলা হবে। তো এক একজনের এক একটা ছবি তুলতে 120 টাকা করে বলছে ওরা, 120 টাকা করেই নেবে এক একটা ছবি। এবারে দুজনের দেখি, দেখা যাক কতগুলো ছবি ওঠে, কতগুলো ছবি তোলে। জামাই বলছে 5টা করে ছবি তুলতে এক একজনের। তো দুজনের 5টা করে ছবি তুলছে। তো দেখুন দৃশ্যটা কত সুন্দর, মানে জায়গাটা কি ভালো লাগছে। একটা শিকারার মধ্যে মেয়ে জামাই নাতি নাতনি আছে, আর আমরা আছি একটার মধ্যেই, আমরা চারজন আছি, দুটো বাচ্চা নিয়ে চার ছজন একটা শিকারের মধ্যেই যাচ্ছি। তো দেখুন চুপচাপ আছে, দেখেছেন দুজন খুব মজা পাচ্ছে ওরা। এদিকে তাকাও, দুজনকে কি সুন্দর লাগছে দেখুন। আর যারা ছবি তুলছে আমাদের দিকে তাকাতে দিচ্ছে না, কারণ কি আমরা ফোনে যদি ছবি তুলি ওনাদের কাছ থেকে যদি বেশি ছবি না নিই, তার জন্য আমাদের দিকে তাকাতেই দিচ্ছে না। দুই নাতি নাতনিকে সাজিয়ে ওদের নৌকোটা আগে আগে নিয়ে যাচ্ছে, আমাদের নৌকোটা মানে যেমন যাচ্ছিলো সেরকমই যাচ্ছে, ওরা আগে আগে যাচ্ছে, পেছন থেকে আমরা ছবি তুললাম কটা, তাকাতেই দিচ্ছে না আমাদের দিকে। তো কী সুন্দর লাগছে দুজনকে সাজিয়ে, অনেক ছবি তুলেছে, খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে। এইখানে হাউস বোট আছে, হাউস বোটগুলোর মধ্যে যারা রাত কাটাতে চায় তারা রাত্রে হাউস বোটের মধ্যে রাত কাটায়, তার জন্য হাউস বোট আছে বড় বড়। আমি আর বেবি দি বিকালবেলা আমরা শিকারায় চড়তে উঠেছি, আর পরন্ত রোদটা গায়ে পড়ছে, সূর্যটাও মানে অস্ত্র যাচ্ছে, সেই টাইমেই আমরা উঠেছি, মানে লেকটার মধ্যে ঘুরছি। তো সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর লাগছে, আর লেকটা তো মানে শিকারাগুলো এত সুন্দর সাজানো, কালারফুল, মানে ঝলমল করছে যেন লেকটা, খুব সুন্দর লাগছে। ওকে ধরে থাক, বনুকে ধরে থাক, রাহুল গুনগুনকে ধরো ভালো করে, এদিকে তাকা গুনগুন, তাকা বনু, এই ক্যামেরার দিকে তাকা, পাপার ক্যামেরার দিকে তাকা, আর এই যে ফোনের দিকে তাকা, স্মাইল দে, স্মাইল দে বনু, স্মাইল দে, স্মাইল দে, স্মাইল, স্মাইল, স্মাইল। দেখি
ওই বেটা খালি যেখানে সেখানে দাঁত করে যায়। রোদ কি বাপরে প্রচন্ড রোদ, সূর্যটা যেন মুখের মতো ঝিলিক মারছে। देखना था, आइडिया लेना था, यहाँ तक आए कि क्या क्या चीज बनता है, शॉल शॉल जैकेट स्वेटर ड्राई फ्रूट वगैरह नहीं। चलो चलो পানকৌড়ি জানিস তো, শোনো ডুব দিয়ে দিয়ে ওরা মাছ খায়। সানরাইজ হচ্ছিল, পয়েন্টটা ছেড়ে চলে এলাম। বলছি কাঁকড়া ওইটাকে বলে, মেয়েগুলো নৌকা চালিয়ে যাচ্ছে, ওরা ওদের ক্ষেত খামারে যায় নৌকো করে যে যার কাজে যাচ্ছে। আমি তো মনে হয় সাথে গাড়ি গাড়ি নিয়ে যাবো।